পদত্যাগ করুন নতুবা রেহাই পাবেন না বলছে সরকারকে ফখরুল। এরপর জানিয়ে দেব সুমনের বিরুদ্ধে গোলাপের মামলা, 500 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। গণতন্ত্র সম্মেলনের পরোয়া শেখ হাসিনা করে না বলছে উবাইদুল কাদের। এদিকে কাল ঢাকায় পদযাত্রা করবে 12 দলীয় জোট। ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এদিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়ায় মাথা নিচু হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব সরকারকে আক্রমণ করতে গিয়ে খেয়ে হারিয়ে ট্রোলের শিকার ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পদত্যাগ করুন নতুবা রেহাই পাবেন না বলছে সরকারকে ফখরুল। সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি আন্দোলন করতে পারে না, তাহলে কেন পাহারা দেন? এখনো সময় আছে, দেওয়ালে লেখন পড়েন, সারা দেশের মানুষ নেমে পড়েছে, সময় থাকতে পদত্যাগ করুন নতুবা রেহাই পাবেন না। তিনি বলেন, আজকে ক্ষমতাসীনদের চুরির কারণে ব্যাংক খালি, ডলার নেই, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, দেশে আজ গণলুট চলছে, এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সম্পদ লুট করে। শুক্রবার বিকালে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচির পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, গত 15 বছরে অনেক অত্যাচার হয়েছে, আর নয় জনগণকে বাসা থেকে বের হতে হবে, জেগে উঠতে হবে, এরাই দেশটিকে ফতুর বানিয়ে ফেলেছে। একদিকে দ্রব্যমূল্য বেড়ে চলছে, মানুষ গরিব হচ্ছে, অন্যদিকে ক্ষমতাসীনরা ফুলে কলা গাছ হচ্ছে। তারা বলে উন্নয়ন উন্নয়ন, এমন উন্নয়ন হয়েছে যে আজ মানুষ বিদ্যুৎ পায় না, পানি পায় না, গ্যাস পায় না। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে তারা প্রশাসনকে ব্যবহার করছে, যুক্তরাষ্ট্র র‍্যাব এবং পুলিশকে নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা এটি চাইনি, এটি জাতির জন্য লজ্জাকর। তারা ক্ষমতায় টিকে থাকতে র‍্যাব ও পুলিশকে দিয়ে মানুষ হত্যা করেছে। এবারও আমেরিকায় অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি, এতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছে সে গণতন্ত্র হরণের অভিযোগে এই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ। ফখরুল বলেন, আজকে সারা দেশে অত্যাচার হচ্ছে, চলছে নৈরাজ্য। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, এরা কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, এরা সবসময় ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসতে চায়। গত কয়েক মাসে তারা আমাদের 10 জন নেতাকে হত্যা করেছে, বেআইনি ও গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরও আন্দোলনে থামানো যাচ্ছে না, কারণ এই আন্দোলন শুধু বিএনপির নয়, গণতন্ত্র কামী সব জনতার। সুমনের বিরুদ্ধে গোলাপের মামলা, 500 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। মিথ্যা মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে এমপি আব্দুস সোবহান মিয়া গোলাপ আদালতে মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার 3rd যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়েছে। তবে মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হয়নি। আজ শুক্রবার আদালতের শেরস্তদার মতিউর রহমান বিষয়টি জানিয়েছেন। গত 17 জানুয়ারি সুমন ফেসবুকে তার সম্পর্কে মিথ্যা মানহানিকর তথ্যের প্রচার করেন। সুমন প্রচার করেন যে আব্দুস সোবহান গোলাপ 2014 থেকে 2015 সালে এমপি হয়ে অর্থ পাচার করেছেন। সুমনের এই বক্তব্য সত্য নয়। গোলাপ সংসদ সদস্য হয়েছেন 2018 সালে জাতীয় নির্বাচনে। এমপি হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে কোনো বাড়ি কেনেননি। আব্দুস সোবহান 1985 সালে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান, সেখানে লেখাপড়া শেষ করে উচ্চ বেতনে চাকরি করেন। 2018 সালের 15 নভেম্বর তিনি মার্কিন পাসপোর্ট সমর্পণ করেন। তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নেই। সংসদ সদস্য হওয়ার পর যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার তথ্য বিবাদীর মনগড়া বক্তব্য। বিবাদী আগেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে মানহানিকর তথ্য প্রচার করেছেন। গণতন্ত্র সম্মেলনের পরোয়া শেখ হাসিনা করে না বলছে উবাইদুল কাদের। গণতন্ত্র সম্মেলনের পরোয়া শেখ হাসিনা সরকার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন, গণতন্ত্র সম্মেলনে কাকে দাওয়াত দিল আর না দিল তারা পরোয়া শেখ হাসিনা করে না। কে আমন্ত্রণ করলো, কোথায় সম্মেলন, সেটা নিয়ে আমাদের ভাবার সময় নেই। শুক্রবার মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন উবাইদুল কাদের। তিনি বলেন, আমার দেশে গণতন্ত্র ঠিকমতো চালাচ্ছে কিনা, আমার দেশের গণতান্ত্রিক
নির্বাচন হচ্ছে কিনা, জনগণ স্বাধীনভাবে কথা বলছে কিনা, সেটি আমার দেশের গণতন্ত্র। অনেক চেষ্টা করেও বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ পায়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড লু ডেরেক শোলে আসলেন, বিএনপির সাথে বৈঠক হয়নি, দিন রাত পড়েছিল মার্কিন দূতাবাসে, যদি একবার সাক্ষাৎ মেলে সাক্ষাৎ হয়নি, এজন্য তাদের মন খারাপ। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ভারতকে তো আমাদের সাথে অনেক আগেই জড়িয়ে দিয়েছে, এখন আমেরিকাও নাই, যাবেন কোথায়? বিদেশের বন্ধুরা নাই, দেশের জনগণও নাই, বিএনপি এখন বন্ধুহীন, তাহলে উপায়টা কি? ঘরে বসে বসে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখবেন, আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি দেখবেন, কত জায়গায় গেলেন নিষেধাজ্ঞার জন্য, কত তদবির করলেন, এলো কি নিষেধাজ্ঞা? ওবায়দুল কাদের বলেন, নষ্ট রাজনীতির হোতা হচ্ছে নষ্ট বিএনপি, তারা রাজনীতির বিষফোড়া, তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, নিরাপত্তা নিরাপদ নয়, আইন শৃঙ্খলা। কাল ঢাকায় পদযাত্রা করবে 12 দলীয় জোট। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়া সহ কারাবন্দীদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল শনিবার সকালে ঢাকা মহানগরে পদযাত্রা করবে 12 দলীয় জোট। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি পালন করা হবে। শনিবার সকাল 11টায় বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন রাস্তা থেকে পদযাত্রা শুরু হয়ে পুরনো পল্টন মোড়, আজাদ প্রোডাক্টসের গলি ঘুরে কালভার্ট রোড হয়ে ফের পানির ট্যাঙ্কের সামনে গিয়ে শেষ হবে বলে জানান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ, ছাত্রী নিপীড়ন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদল বলেছে, নানা অপকর্মের কারণে দেশজুড়ে ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। এ মন্তব্য করে দেউলিয়া সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিটি অপকর্মের দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম এজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডাররা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহতভাবে নস্যাৎ করেছে। ছাত্রদল অভিযোগ করেছে, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, ছাত্রী নিপীড়ন সহ দেহ ব্যবসার অভিযোগ, বিরোধী মতের শিক্ষার্থীদের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন অপকর্মের কারণে দেশজুড়ে ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও দেশজুড়ে ছাত্রলীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদল। দেশের বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়ায় মাথা নিচু হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে সরকার প্রশাসনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যুক্তরাষ্ট্র র‍্যাব ও পুলিশকে নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা এটি চাইনি, এটি জাতির জন্য লজ্জাকর, তারা ক্ষমতায় টিকে থাকতে র‍্যাব ও পুলিশ দিয়ে মানুষ হত্যা করেছে। এবারও আমেরিকায় অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি, এতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায় যে গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছে, সেই গণতন্ত্র হরণের অভিযোগেই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদযাত্রাটি গোপীবাগ থেকে শুরু হয়, টিকাটুলি, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার হয়ে নয়াবাজার গিয়ে শেষ হয়। ফখরুল বলেন, আজকে ক্ষমতাসীনদের চুরির কারণে ব্যাংক খালি, ডলার নেই, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, দেশে আজ গণলুট চলছে, এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সম্পদ লুট করে। গত 15 বছরে অনেক অত্যাচার হয়েছে, আর নয় জনগণকে বাসা থেকে বের হয়ে জেগে উঠতে হবে, এরাই দেশটিকে ফতুর বানিয়ে ফেলেছে। একদিকে দ্রব্যমূল্য বেড়ে চলছে, মানুষ গরিব হচ্ছে, অন্যদিকে ক্ষমতাসীনরা ফুলে কলাগাছ হচ্ছে। তারা বলে, উন্নয়ন উন্নয়ন, এমন উন্নয়ন হয়েছে মানুষ আজ বিদ্যুৎ পায় না, পানি পায় না, গ্যাস পায় না। বিএনপির মহাসচিব বলেন, আজকে সারাদেশে অত্যাচার হচ্ছে, চলছে নৈরাজ্য, আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, এরা কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, এরা সবসময় ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসতে চায়। গত কয়েক মাসে তারা আমাদের 10 জন নেতাকে হত্যা করেছে, বেআইনি ও গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, তারপর